দ্য ওল্ড গ্রে বিয়ার্ডের সোলিয়ার স্যাট কোনো কিছুর উপর বসে থাকা, স্থির শুয়ে থাকা, তো সবাই জানো তখন তুমি অন বসাবা। অন স্টোন কোথায়? গির্জার বাহিরে। ভিতরে হলে একটা হয়তো, গির্জার বাইরে আমরা কনটেক্সটে বোঝা যাচ্ছে এখানে বাইরে হবে, আউটসাইড দ্য চার্চ, গির্জার বাইরে। ওয়াচ দ্য পিপল ওয়াকিং, কি বসা আমরা, তাকে অতিক্রম করে যাচ্ছে, এটি ব্যতিক্রম প্রেপোজিশন। পাস্ট হিম, দেখো পাস্ট ভার্ব, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স, কিন্তু হেয়ার ইউজ অ্যাজ প্রেপোজিশন। আমি বলে আসছি, ইংরেজি শব্দের নিজস্ব কোনো পরিচয় নেই যতক্ষণ পর্যন্ত না তারা বাক্যে অথবা কনটেক্সটে ব্যবহৃত হয়। আর একটা তো বলে রাখছি, ভাষা খরস্রোতা নদী আর ব্যাকরণ জলাবদ্ধ জলাশয়, ভাষা ব্যাকরণকে মানতে বাধ্য নয়। পাস্ট প্রেপোজিশন, ভার্ব ইউজ হিয়ার অ্যাজ প্রেপোজিশন। দ্য ম্যারেজ গেস্ট লেস অ্যান্ড ড্যাশ হিম, এখানে সবাই যেন এটা কারেক্ট প্রেপোজিশন, সবাই এটার ব্যবহার যেন, লিসেন টু কারো দিকে শোনা, এরকম লিসেন টু প্রেপোজিশন কারেক্ট হিম। হেয়ার ডেস্টেন্স ম্যাড লুক, তাহলে তার চোখে মুখের মধ্যে মধ্যে, তাহলে ইন ইন হিজ আইস। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম সম্পর্কে, লাস্ট জার্নি, তার সম্পর্কে, সম্পর্কে বোঝালে আমরা কোন প্রেপোজিশন বোঝাবো, সম্পর্কের অর্থ কোন প্রেপোজিশন, অ্যাবাউট, অ্যাবাউট ইস লাস্ট জার্নি, কোথাকার জার্নি, কোন দিকে, অন দা সি, সমুদ্রের মধ্যে। দে হ্যাড সেইলড অ্যাওয়ে, একেবারে যাচ্ছিল, টু দা সাউথ, দিকে দিকে বা গতি বুঝাচ্ছে, এই জন্য আমরা টু ব্যবহার করলাম। পর্যন্ত, এখানে দেখো এই যে পর্যন্ত, না পর্যন্ত, আনটিল, এটিও দেখো এটি তোমার কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। দুইটি বাক্যকে সংযুক্ত করলে এটি হবে কনজাংশন, আর দুইটি শব্দকে সংযুক্ত করলে এটি হবে প্রেপোজিশন। আনটিল দে আর রাইট অ্যাওয়ে, ওকে, দে হ্যাভ সেইলড অ্যাওয়ে টু দ্য সাউথ আনটিল দে আর রাইট, এটি কিন্তু কানেক্টর, সরি এটি কানেক্টর, এটি প্রিপোজিশন নয়। এই যে বাক্যের সহ্য সংযুক্ত করছে, আনটিল দি অ্যারাইভ ড্যাশ ইন কোল্ড গ্রে সিস, এটি হলো প্রিপোজিশন, এটি কানেক্টর। তো বন্ধুরা, আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য তোমরা এই ভিডিওটি শেয়ার করো, এবং বন্ধুদেরকে, সরি, এই ভিডিওটি, পরের ভিডিওটি পাওয়ার জন্য তোমরা এটি সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদেরকে দেখার সুবিধা করার জন্য এটি শেয়ার করো, সবাইকে অসুবিধা।